জয় বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন। দাঁড়াও, দিল সকাল সকাল পিছু ডেকে, আজ না জানি সারাদিন কপালে কি আছে। ভোর হতে না হতে কোথায় চললে নতুন বউ? খেতে। খেতে? আমার খেতে। আপনি যাবেন পিসি ঠাম্মি? হ্যাঁ, ওইটাই বাকি আছে আর কি। সাত সকালে তো আমাদের খেয়েতে কোনো কাজ নেই না যে তোমার সঙ্গে খেতে যেতে হবে। সে আপনার নেই আমি জানি, তবু আমার সাথে গেলে একটু লাভ হতো। আর আমি তো হাঁটি হাঁটি নিয়ে যেতাম না, নীলবাবুর বাইকে বসে একদম শা করে চালিয়ে নিয়ে যেতাম। দেখবেন না, সকাল সকাল বাইকে করে যেতে কি ভালোই না লাগে। শুনলে বড় বেশি শুনলে মেয়ের কথা। হ্যাঁ, এই নতুন বউ বলছে সে নাকি বাইকের পেছনে আমাদেরকে বসে একেবারে শা করে খেতে নিয়ে চলে যাবে, পুরুষ মানুষদের মতো। কত বড় সাহস মেয়েটার। এই কথাটা না আপনি একদম ঠিক বলেছেন পিসিমণি, সাহসটা আমার সত্যি একটু বেশি, কিন্তু এই ভূত আর টিকটিকি ছাড়া আমি কাউকে ভয় পাই না। হেই মি, এ কি বললে তুমি? মানেটা হচ্ছে পিসিমা, ও আমাদেরকে ঘুরিয়ে বোঝাতে চাইলো যে আমার কথা তো বাদই দাও, এই মেয়ে নাকি তোমাকেও ভয়টা পায় না। শোনো সন্ধ্যা, ছোট মুখে বড় বড় কথা বলবার না একটা সীমা হয় তা বুঝি তুমি ভুলে যাচ্ছ? আর ভুলবে নাই বা কেন, বড়গিন্নি আশকারা দিচ্ছে না? আশকারা দেওয়াচ্ছি বলছি, আপনারা নিশ্চয়ই যাবেন না আমার সাথে, তাহলে আমি একা যাই। হ্যাঁ আচ্ছা, আমি এই শেষবার বাবা পঞ্চাননকে প্রণাম করে বেরিয়ে যাব, এরপর কিন্তু আর আমার পিছু ডাকবেন না, কেমন? জয় বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন। পিছু ডাকতে বারণ করলে বলে সামনে দাঁড়িয়েই বলি, একটা কথা বলো তো নাথ বউ, এই যে তুমি শটান বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে যাচ্ছ, তোমাকে অনুমতিটা কে দিল শুনি? হ্যাঁ বলো বলো, কাকে জিজ্ঞেস করে বেরোচ্ছিলে তুমি? হো মা, নিজের বাড়ি থেকে কাজে বেরোবো, আবার কাকে জিজ্ঞেস করতে যাব? আর তাছাড়া জিজ্ঞেস করতে যাবই বা কেন এখন নতুন করে এত সাত সকালে? বিয়ের আগে মা তো নিজেই বলেছেন আমাকে যে বিয়ের পর আমি চাষ করতে যেতে পারি। মাকে অবশ্য বলেই যেতাম, কিন্তু মা তো কাল অনেক রাত করে ঘুমিয়েছেন, তাই আর ডাকাডাকি করিনি। আমি এবার আসিবো, দেরি হয়ে যাচ্ছে, অনেকটা দূর কিনা, আবার খেতে যাওয়ার আগে আমাকে আমার মায়ের কাছে যেতে হবে, নিজের বাড়িতে গিয়ে লাঙল বলদ নিয়ে তারপর না খেতে যাবো। দাঁড়াও 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 দাঁড়াও, মায়ের অনুমতি নিয়ে যাচ্ছ মানে? এ বাড়ির মাথায় রয়েছে তোমার শ্বশুর, শাশুড়ি নয়। লোকে বলে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি মানে বোঝো শ্বশুরের ভিটে, কেউ কখনো শাশুড়ির ভিটে বলে না। যেতে হলে তোমার শ্বশুরের অনুমতি নিয়ে যেতে হবে, না হলে এ বাড়ির সব থেকে বড় আমি আমার অনুমতি নিয়ে যাবে। তোমার শাশুড়ি ব্যবসাপত্র চালাচ্ছে বলে হট্টাকর্তা বিধাতা হয়ে গেছে নাকি? সেও এ বাড়ির বউ, ব্যাস ওইটুকুই। শ্বশুর মশাইয়ের থেকে অনুমতি নেব? কাল যখন পিসি ঠাম্মি মাকে অপমান করছিলেন, তখন তো শ্বশুর মশাই পিসি ঠাম্মির কথায় দিব্যি সায় দিচ্ছিলেন, মায়ের হয়তো একটাও কথা বলেননি, এমন শ্বশুরের থেকে ছাই অনুমতি নেব। কি ব্যাপার কি সন্ধ্যা, এরকম বাকি হারা হয়ে গেলে কেন? না আমি ভাবছিলাম, একটা কথা বলুন, এটা আমার মানে এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি বলে আমাকে শ্বশুরমশাই থেকে অনুমতি নিতে হবে? আলবার বেশ, তবে এখন থেকে এটা আমার শাশুড়ি বাড়ি, আর আমার শাশুড়ি তো আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, এবার তবে আমি আসি, যাই কেমন? হ্যাঁ আসি। ও ঈশ্বর, ঈশ্বর কোথায় গেলি? ঘুম থেকে জেগে ওঠ, দেখ তোর বৌমা কি যথেচ্ছাচার করছে। হ্যাঁ গো হ্যাঁ বদ্দা, তোমার বাড়ির নতুন বউ তোমার অনুমতি না নিয়ে সাত সকালে চাষ করতে চলে যাচ্ছে, আবার বলছে নাকি তার শ্বশুর বাড়ি না শাশুড়ির বাড়ি। মা, ও মা, মা তুমি কোথায়? মা যা রে মেজো মা, আরে কে কোথায় আছো দেখো না, আমাকে চাষ করতে যেতে দিচ্ছে না। ও বদ্দাদা, দেখে যাও দেখে যাও, এ মেয়ে কি বলছে এসে শুনে যাও। যা রে, গলাবাজি হচ্ছে আমাদের সাথে, গলাবাজি হচ্ছে। কি হয়েছে কি?
দেখ 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 তোর ছেলের বউয়ের কাণ্ডটা একবার দেখ। এ তো ভেলা আপদ হলো দেখছি, ছেলের বিয়ে দিয়ে ভেলা বিপদে পড়েছি। শান্তিতে একটু ঘুমোতে পর্যন্ত দিচ্ছে না, সকাল সকাল বাড়ি মাথায় উঠছে কেন? মা কোথায় গো জানা দিদি, এখন উঠলেন না কেন? আমার যে দেরি হয়ে যাচ্ছে। কি জানি কোথাও তো দেখলাম না। মা! ও মা! হেই বেটা, না 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 করোনা তো তোমার কোনো ন্যায় আসে না, আজকে তোমাকে খেতে পাঠাতে পারবে না। একদম তাই, ঈশ্বর তুই বাড়ির কর্তা, তুই ঠিক কর তোর ছেলের বউ রোজ পুরুষ মানুষের মতো কাদা মেখে চাষ করবে কি না। তুই কি এটা চাস? প্রশ্নই ওঠে না। এই বাড়ির বউ চাষ করবে মানে আমাদের নাক কাটা যাবে না? ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকবে না। ঘরের বউ শুধু ঘরেই বসে থাকবে না প্রধানমশাই, ঘরের বউ বাইরে গিয়ে কাজও করবে আর স্বাধীনভাবে খেটে রোজগারও করবে। সুবচনী পূজোয় পুকুর কাটার জন্য মাটি আনতে এই পিছনের বাগানে গিয়েছিলাম, এরই মধ্যে বাড়িশুদ্ধ সকলে মেয়েটাকে কোণঠাসা করে দিলে। অন্য কোনোদিন তো এত সাত সকালে কাউকে উঠতে দেখি না। হ্যাঁ, আর বৌমা যাও দাঁড়িয়ে থেকো না, খেতে যাবে তো। এগো আর শোনো, আজ কিন্তু তাড়াতাড়ি ফিরবে, আজ সুবচনী পুজো, তোমাকে নীলকে উপোস করে এই পুজোয় বসতে হবে। তারপর কত খাটাখাটনি আছে, আরও কত কি হাঁস পুকুর বাবা সে অনেক ব্যাপার। শোনো আর দাঁড়িয়ে থেকো না, যাও এগো। না, সন্ধ্যা কোথাও যাবে না। বড় পিসি যখন ওকে যেতে বারণ করেছে তখন ও কোথাও যাবে না। আর বড় পিসি এ বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষ, আমাদের গুরুজন, তার কথা সন্ধ্যাকে শুনতেই হবে। বিজয়া, তুমি আশা করি সন্ধ্যাকে আমাদের অমান্য করার শিক্ষাটা দেবে না। বৌমাকে কিছুই শেখাচ্ছি না, বৌমা যা ভালো বুঝবে তাই করবে, এই ব্যাপারে ও স্বাধীন। বৌমা তুমি বলো তুমি কি করবে, তুমি কাকে মান্য করতে চাও? দেখো তুমি খেতে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত আমি সম্পূর্ণ তোমার উপরে ছাড়লাম। বেশ, তবে তাই হোক, ওই সিদ্ধান্ত নিক, এ বাড়িতে ওর গুরুজন কে বা কারা আমরাও বুঝবো, ওর সাংসারিক জ্ঞান কিরকম। মনে রাখো নাথবু, আমরা কিন্তু বয়সেও বড় সম্পর্কেও বড়, তাছাড়া শ্বশুরের ভিটেতে তুমি যদি শ্বশুরকেই সম্মান না দাও তাহলে কিন্তু এ বাড়িতে তোমার স্থান হবে না। শ্বশুর বাড়ি তো নয়, আচলা বাস। গুরুজনের কথা মানতে হলে পিসিটাম্মির কথাই মানতে হবে, কিন্তু তা মানতে গেলে তো আমার চাষ করা হবে না, তাই মায়ের কথাই মানব। কিন্তু এখন কি করি, সব দিক রাখি কি করে? কি হলো সন্ধ্যা, চুপ করে আছো কেন, কিছু বলো। ও আর কি বলবে, মুখেদম তালা চাবি পড়ে গেছে। এই যে কাটারি দিয়ে সমস্যার কিন্তু গোড়া কাটা যাবে না। বড় বেশি যা বলছে সেটা ভালো ভালো শুনে না, সেটাই ভালো। সব সময় তো আমায় তুমি পাশে পাবে না, সংসারের এই লড়াইটা তোমাকে নিজেকেই লড়তে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে আগে একটু ভাবতে দিন, তারপর না বলতে পারবো। ভেবে দেখলাম যিনি সবার গুরুজন আমার তাকেই মানা উচিত। আমি এই বাড়ির সবচেয়ে বড় গুরুজনকে বাছলাম মা, যার কথার উপর কারোর কথা চলে না। আমি তার অনুমতি নিয়েই আজ যাব।
আর চাষ করার অনুমতি আমি দেব না। আবার বড় পিসি অনুমতি কোথায় আসছে কোথেকে? সন্ধ্যা নিজেই তো যাবে না, অনুমতি নেবে কেন? সন্ধ্যা, তোমার মাথা থেকে যে ওই খেতে গিয়ে চাষ করার ভূতটা গেছে এতে আমি অত্যন্ত খুশি, তৃপ্ত। আর সব থেকে বড় কথা, তুমি যে বড় পিসিকে বেছে নিয়েছো এটা আর ঠিক কাজ করেছো। বাড়ির সবচেয়ে বড় গুরুজন হলেন বাবা পঞ্চানন। তিনি গুরুজনেরও গুরুজন, তাই আমি ওনারই মত নিলাম। বাবা পঞ্চানন হলেন চাষের দেবতা, চাষিদের ভগবান উনি। চাষের কাজে তো উনি মত দেবেনই দেবেন। কি বাবা, তাই তো? আপনার চেয়েও বড় গুরুজন আমাকে চাষের কাজে মত দিয়েছেন পিসি ঠাম্মি। এবার তাহলে আমি যাই, আর আমাকে আটকাতে হলে আপনি গুরুজনকে বলুন, উনি আমায় আটকে দেবেন। সত্যি বৌমা, তুমি লাজবাব। ওই ওই বিশদিন বিয়ের রাতে মানে বাসর ঘরে যেরকম ভাবে তুমি মন খুলে নাচছিলে না, আজও আমার ইচ্ছে করছে আমি ওই রকম ভাবে নাচি। কি যেন ছিল রে ওটা, ভাসান ড্যান্স। এক মাঘে শীত যায় না সন্ধ্যা। ঘনপ্রভা ভট্টাচার্য হাঁটতে শেখেনি, বরং হার মানিয়ে ছাড়ে, কথাটা মনে রেখো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।